চাহিদা দিয়েছিলেন যে আমাদের শক্তি মাত্রা সম্পর্কে একটা ক্লাসের জন্য। তো আমি আমাদের সিনিয়র একজন ডক্টর ডক্টর নজরুল ইসলাম স্যার, ডক্টর নজরুল ইসলাম স্যার, উনি বিএইচএমএস ঢাকা ইউনিভার্সিটি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকেও ডিগ্রি নিয়েছেন, উনি একজন প্র্যাকটিশনার, উনি খুবই ব্যস্ত মানুষ। তবে আমার একটু বন্ধু মানুষ, তো যার কারণে আমার রিকোয়েস্ট রাখছে স্যারের কাছে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। স্যার একজন ভালো প্র্যাকটিশনার, ফিজিশিয়ান, একজন হোমিওপ্যাথ। ডাক্তার নজরুল ইসলাম স্যারকে বিনীতভাবে আহ্বান করছি, এবং স্যার আপনাকে আমাদের গ্রুপের পক্ষ থেকে, অর্থাৎ গুড নাইট স্টাডি গ্রুপের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জহির স্যার কে আছেন? স্যার আমাদের মূল অ্যাডমিন হচ্ছে জহির স্যার, উনি কানাডা থেকে পরিচালনা করেন, আর আমরা এখান থেকে বিভিন্ন সহযোগিতা। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি আপনার লেকচার শুরু করুন প্লিজ। শক্তি ও মাত্রা, ডক্টর নজরুল ইসলাম স্যার। থ্যাংক ইউ। জি, তালাত মাহমুদ ভাইকে অনেক ধন্যবাদ, সহ সকল ডাক্তার ভাই ও বোনেরা যারা আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন, শুভরাত্রি। আচ্ছা, আমি কি প্রেজেন্টেশনে যেতে পারি তালাত মাহমুদ ভাই? জি স্যার, জি স্যার, শুরু করেন স্যার। জি স্যার, হ্যালো, হ্যাঁ জি স্যার, প্রেজেন্টেশন দেন স্যার, প্রেজেন্টেশন দেন, আমরা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, প্রেজেন্টেশনটা ইন হচ্ছে না। হ্যাঁ, আমি ট্রাই করছি একটু। ওই নেটওয়ার্ক দুর্বল থাকলে অনেক সময় এরকম। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি একটু, যদি লাইনে হ্যাঁ থাকেন তাহলে। আস্তে। জি স্যার, জি, জি স্যার, জি স্যার, আমাকে অবশ্যই স্যার, পাচ্ছেন সবাই? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমি একটু সবার যদি পরিচয় একটু মেসেঞ্জারে চ্যাট করতেন তাহলে একটু সুবিধা হতো, সবার পরিচয় একটু দিলে ভালো হতো। আমি তো নতুন, আপনাদের অনেককেই চিনি না বা দেখিও নাই। হ্যালো হ্যালো, এখানে তো অনেকজন, এখন সবাই পরিচয় দিতে হলে তো মুশকিল। যা শুধু চ্যাটিং দেন আপনি মেসেজে, মেসেঞ্জারে কমেন্টস বক্সে, যা শুধু একটু কে কোথায় আমি তো চিনি না আর কি, জানতে চাচ্ছিলাম 2 মিনিট, এতে আমার প্রেজেন্টেশনটা রেডি হবে। কি আমরা মেসেজ দিয়ে দিই? হ্যাঁ, চ্যাটে চ্যাটে মেসেজ। জি, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেকেই দেখছি খুব, আমার অনেক বিজ্ঞ বড় ভাইরা, বড় সিনিয়র এবং সকল ডাক্তার ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি কি প্রেজেন্টেশন আপনাকে মনে হচ্ছে ইন হচ্ছে না? জি স্যার, ওই অনেক সময় টেকনিক্যাল প্রবলেম হয় স্যার। এই হ্যাঁ, আমি আমি উইন্ডোজে আবার দিচ্ছি, আমার ইন্টার স্ক্রিন দেওয়ার পরেও শুধু 3টা অপশন আছে প্রেজেন্টেশনের, একটা হচ্ছে ইওর ইন্টার স্ক্রিন, উইন্ডো অ্যান্ড ট্যাব। হ্যাঁ, আমার তো উইন্ডো। জি স্যার, স্যার আপনি ইন্টার স্ক্রিন দিতে পারেন, উইন্ডো দিতে পারেন, ইন্টার স্ক্রিন দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ইন্টার স্ক্রিন। আচ্ছা, আমি আবার ঢুকছি ইন্টার স্ক্রিন দিলে প্রেজেন্টেশনে, ইন্টার স্ক্রিন। তারপরে বাম দিকে ওইটা সিলেক্ট করে দেন, সিলেক্ট করে ইয়েস করলে, ওকে করলে হয়ে যাবে সিলেক্ট। এর আগে দিয়েছিলেন তো আপনি? শেয়ার দিলেই হচ্ছে তাই তো? হ্যাঁ জি স্যার।
এই তো এসছে স্যার, এই তো এসছে এসছে না? এখন দেখতে পাচ্ছেন? স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। আপনি এখন আপনি যে স্লাইডটা প্রেজেন্টেশন দেবেন স্লাইডে ক্লিক করে দিন স্যার। আমার তো স্লাইডটা আছে হচ্ছে, তাহলে উপরে ডান দিকের কর্নারে মিনিমাইজ করে দেন, মিনিমাইজ করে স্লাইডে ঢোকেন, কোনো অসুবিধা নেই স্যার। মিনিমাইজ করেন, উপরে ডান দিকে কর্নারে ক্লিক করে মিনিমাইজ করে দেন স্যার। হ্যাঁ হয়েছে স্যার, এবার আপনার স্লাইড এটা দেন। এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার, আপনি স্লাইড ক্লিক করেন স্যার। এখন এখন আপনার যে পিপিটিটা আছে পিপিটি ক্লিক করলে হবে। হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার, স্ক্রিন এসছে স্যার। ওকে স্যার, দেখা যাচ্ছে এখন? জি স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে স্যার, আচ্ছা, আজকের যে বিষয় সেটা হচ্ছে পটেন্সি অ্যান্ড ডোজ। হ্যালো, হ্যাঁ জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাঁ আমার জি স্যার, স্লাইড গুলো? ওটা জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আজকের যে বিষয় সেটা হচ্ছে পটেন্সি অ্যান্ড ডোজ। হোমিওপ্যাথিতে পটেন্সি এবং ডোজের গুরুত্ব খুব ব্যাপক, যেহেতু একজন রোগীকে ওষুধ নির্বাচন করার পরবর্তীতে তাকে কোন পটেন্সি দিব এবং কত ডোজ দিব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, জি জি স্যার, জি দেখা যাচ্ছে স্লাইড দেখা যাচ্ছে? জি যাচ্ছে স্যার, স্যার যাচ্ছে, দেখা যাচ্ছে। কিন্তু আমি তো আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি না, মানে স্লাইড আসলে আপনাকে আপনি দেখতে, আমাদের দেখতে পাবেন না স্যার। না না মানে ওইটা না, জি মানে স্যার, স্লাইড আসলে দেখতে পাবেন না স্যার, তখন আলাদা সেটিং এ যেতে হবে। আপনি স্যার স্লাইড দেখে বলেন, ইনশাল্লাহ এটা যথেষ্ট স্যার। আমি এখন অলরেডি ফুল ওকে কনসেন্ট্রেশন দিয়েছি। এখন আপনাদের সাথে আমার বিষয় ওকে প্রথম স্যার, আমি পটেন্সি নিয়ে কথা বলতে চাচ্ছি। পটেন্সি অ্যাপোরিজমের 270 নাম্বার অ্যাপোরিজমে পটেন্সি নিয়ে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন, পটেন্সি দ্য পাওয়ার অফ সামথিং অফ ইনফ্লুয়েন্স অর মেক অ্যান ইমপ্রেশন। আসলে পটেন্সি একটা শক্তি। শক্তিটা কি? শক্তি আমাদের, যেমন আমরা একটা হিউম্যান বডি, হিউম্যান বডিতে যেটা আমরা জীবনী শক্তি, ভাইটাল ফোর্স, এটা একটা শক্তি, দ্যাটস এ পাওয়ার। এই পাওয়ারটার সাথে আমরা রোগের যে রোগ শক্তি, ডিজিজ, পাওয়ার অফ ডিজিজ, সেটাকে আমরা যদি দূরীভূত করতে চাই, আমরা শরীরে যখনই একটা হিউম্যান বডিতে ডিজিজ হয় বা রোগ আক্রান্ত হয়, প্রথম তার ভাইটাল ফোর্স উইক হতে পারে বা উইক হয়, তখনই জীবনী শক্তি, ঔষধ শক্তির প্রয়োজন মনে করেন। আমরা ডাক্তাররা সেটা আন্ডারস্ট্যান্ডিং করে তাদেরকে আমরা ঔষধ শক্তি দেই। পটেন্সি হোমিওপ্যাথিতে 270 নম্বর অ্যাপোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বিস্তারিত করেছেন, হোমিওপ্যাথিতে তিনটা শক্তিতে ভাগ করেছেন। প্রধানত ওষুধের শক্তি দশতমিক, শততমিক, সহস্রতমিক হিসাবে ভাগ করা হয়। পঞ্চম সংস্করণে অর্গান অফ মেডিসিনে দশতমিক এবং শততমিক মেডিসিনকে, মেডিসিনের শক্তিকে প্রকাশ করেন। পরবর্তীতে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের জীবন দশার শেষ ভাগে এসে ষষ্ঠ সংস্করণে সহস্রতমিক মেডিসিনের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়। আমরা আজকে যে তিনটা শক্তি নিয়ে কথা বলবো, মূলত দশতমিক শক্তিগুলো এখন খুব কম ব্যবহার হয়,
সততমী পশুদের পপুলারিটি আছে অনেক, তবে এখন যারা বিজ্ঞ ডাক্তারগণ এবং যারা এক্সপার্ট হোমিওপ্যাথিতে এবং কঠিন বা দুরারোগ্য ব্যাধি আরোগ্য করতে চান তাদের ক্ষেত্রে 50 মিলিসিমালের গুরুত্বটা অনেক বেশি। জি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, ইয়েস স্যার, প্লিজ। ওকে, আমি চালিয়ে যাব। জি স্যার, জি স্যার, জি স্যার, ওকে, ক্যারি অন। ওকে, সো দশতমী মেডিসিন গুলো একসময়ে ব্যবহার হতো, যে রোগীগুলোকে আমরা দশতমিক ওষুধ ব্যবহার করতাম বা যারা করেছেন তার ক্ষেত্রে অ্যাগ্রাভেশনের একটা ডিজিজ অ্যাগ্রাভেশন বা মেডিসিনাল অ্যাগ্রাভেশনের একটা কোরিলেশন থাকতো। কারণ দশতমিক ওষুধের মধ্যে ওষুধের শক্তিকরণ প্রক্রিয়াতে ওষুধ বা ভেষজ একটু পরিমাণে বেশি জীবনী শক্তির উপর প্রভাব ফেলত, এতে করে রোগ শক্তির অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি প্রকাশ পেত। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের জীবন দশায় দশতমিকের পরবর্তীতেই শততমিক ঔষধের উপর পর্যাপ্ত পরিমাণে বিশ্লেষণ আসে এবং 30 শক্তি ওষুধকে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান একদম বেঁধে দেন যে এটা একটা সহনীয় এবং ইউটিলাইজ পাওয়ার। সো আমরা তাহলে পটেন্সির তিনটা ধাপের একটু সামারাইজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দশতমিক ওষুধটাকে আমরা যে র্যাশিও তৈরি করি 1:10 একটা র্যাশিও অনুপাত হিসেবে শক্তিকরণ প্রক্রিয়া হয়ে থাকে। শততমিক ওষুধে 1:100 সেন্টিসিমাল মেথডে এটা র্যাশিওতে ওষুধকরণ ওষুধ শক্তিকরণ প্রক্রিয়া ব্যবহৃত হয়ে থাকে। সহস্রতমিকের ক্ষেত্রে 1:1000 র্যাশিওতে এটা শক্তিকরণ প্রক্রিয়া হয়ে থাকে। এটা অ্যাপোরিজমের 270-এর 156 নম্বর পাদটিকাতে বিস্তারিত ব্যাখ্যা হয়। আমরা আজকে যেহেতু পটেন্সি নিয়ে কথা বলবো, পটেন্সিটা আসলে নির্বাচন করব, প্রথম আমরা ওষুধটাকে আগে সাদৃশ্য সিলেকশন করতে হবে। আমি যদি একজন রোগীকে দেখি, তার রোগের তীব্রতা, রোগের বয়স এবং রোগীর বয়স, রোগীর তীব্রতা, সেন্সিটিভিটি বা তার অপিনিয়ন, তার এক্সপ্লেইন, তার অবজারভেশন সবকিছু টোটালিটি করে আমরা রোগীকে একটা পটেন্সি নিতে পারি। ফার্স্টলি আমরা একটা মেডিসিনকে সিলেকশন করব, সাদৃশ্য সিমিলারিটি, দেন আমরা একটা পটেন্সি সিলেকশন করব। এটা শততমিকের, দশতমিক এবং সহস্রতমিকের ক্ষেত্রে একই। তাহলে আমরা যদি একটু কিভাবে ওষুধের পাওয়ার শক্তিকরণ বা আমরা যদি ফার্মাকোলজির সিস্টেমে যাই, ফার্মাকোলজি সিস্টেমে আমাদের ওষুধ তৈরির যে শক্তিকরণ প্রক্রিয়া, তাহলে সেক্ষেত্রে দশতমিক ওষুধ প্রক্রিয়াতে আমরা ভেষজ পদার্থের 1 গ্রেন পরিমাণ নিয়ে তার সাথে 100 গ্রেন দুগ্ধ শর্করা মিশ্রিত করে 1 ঘন্টা ঘর্ষণ মর্দন করলে, বা এটাকে যদি আমরা বলি 1:10 আমরা এটা কি করতে পারি, শর্করার সাথে এটা রাবিং করতে পারি বা এটাকে সাকশন করতে পারি, করে এটাকে আমরা শততমিক ওষুধে প্রস্তুত করতে পারি। দেন এভাবে সেম প্রক্রিয়াতে আমরা শততমিকেও ভেষজের 1 গ্রেন নিয়ে এখান থেকে তার সাথে 100 গ্রেন দুগ্ধ শর্করা মিশ্রিত করে 1 ঘন্টা ঘর্ষণ ও মর্দন করে ভেষজের শক্তিকে আমরা 1:1 মানে 1000 ভাগের 1 ভাগ এটাকে শততমিকে, যেমন আমরা 32C, 1M, 10M, CM বা DM এরকম একটা শক্তিকরণ, যেটাকে পটেন্টাইজ বলা হয়, শক্তিকরণ করতে পারি।
সেম ওয়েতে আমরা সহস্রতমিকের ক্ষেত্রেও ভেষজ পদার্থের এক গ্রেন পরিমাণ নিয়ে তার সাথে 10,000 গ্রেন দুগ্ধ শর্করা মিশ্রিত করে 1 ঘন্টা ঘর্ষণ মর্দন করে ভেষজের শক্তি আমরা 10,000 ভাগের 1 ভাগ এইভাবে 3 বার আমরা যদি প্রথম স্টেপ থেকে আমরা দ্বিতীয় তৃতীয় স্টেপে তার মানে 10 লক্ষ ভাগের 1 ভাগে পৌঁছাতে পারি সেখান থেকে আমরা 1 গ্রেন ওষুধ নিয়ে তার সাথে 1 ভাগ সরাষার তার সাথে 4 ভাগ পরিশ্রুতিত জল দ্রবণ করতে পারি এটা হতে 1 ফোঁটা নিয়ে শিশিতে নিয়ে তার সাথে 100 ফোঁটা সরাষার নিয়ে শিশিটাকে 100 বার স্ট্রোক করলে ওই ওষুধটা প্রথম ক্রম বা প্রথম শক্তি যেমন 0-1 অথবা 1/0 এইভাবে সিরিজ ভাবে আমরা 0/30 অথবা 30/0 পর্যায়ে আমরা এলএম পটেন্সি বা 50 মিলিসিমাল শক্তি করণ প্রক্রিয়াতে আমরা ওষুধ শক্তিকিত করতে পারি জি আমার কথা সবাই বুঝতেছেন জি স্যার জি যদি না বোঝেন অবশ্যই রেসপন্স করেন তাহলে বুঝতে পারবো মানে এক পেশে হয়ে যাচ্ছে তো আসলে কনসেন্ট্রেশনটা ওই রকম ভাবে তখনই হয় সবচেয়ে যখন আই কন্টাক্ট হয় অডিয়েন্সের যদি আই কন্টাক্ট মানে লেকচারার বা আপনার ট্রেইনারে না থাকে তাহলে সেখানে কনসেন্ট্রেশনটা একটু অতটা ভালো হয় না যাই হোক সেই সুযোগ যেহেতু আমার মনে হচ্ছে না তারপর আমি চেষ্টা করব কথা বলছি ও কথা বলছি ও হ্যাঁ হ্যালো মেয়ে এসে ডিস্টার্ব করছে আর কি হ্যালো আচ্ছা তাহলে আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা ওষুধ তৈরির যে সিস্টেম সেটা আমরা একটু সামারাইজ করলাম এটার বিশদ আলোচনা আছে এটার উপরে বেশ কিছু মানে কয়েক ঘন্টা বা কয়েক দিন দিয়ে এগুলো আলোচনা করলে পরিপূর্ণ হবে আমি সামারাইজ করব পাশাপাশি নেক্সট ক্লাস বা যদি এরকম সুযোগ হয় ডিটেল আস্তে আস্তে হবে কেমন জি পটেন্সির ক্ষেত্রে আমি যা শুধু সামারাইজ সেটা দিলাম আমি ডিটেল যাচ্ছি এরপর আসেন ডোজ ডোজ সম্পর্কে হ্যানিম্যানের 275 নম্বর অর্গানে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান বলছে ডোজ সাইজ স্ট্রং ডোজ এবং পাদটিকাতেও আসছে এরকম 253 নম্বর অর্গানের 135 নম্বর পাদটিকায় যেমন মিনিট ডোজ বলেছেন ক্রনিক ডোজ বলেছেন ম্যাটেরিয়া মেডিকেল পিউরাতে বলেছেন স্মল ডোজ মডারেট ডোজ লার্জ ডোজ এবং এনর্মাস ডোজ যাই হোক এনিওয়ে ডোজ আমরা আসলে ডোজটা বলতে কি বোঝায় ডোজ ওয়ান কাইন্ড অফ সিঙ্গেল রিমিডি দ্যাটস ক্যান ডোজ এ কোয়ান্টিটি অফ এ মেডিসিন অর ড্রাগ টেকেন রিকমান্ডেড টু বি টেকেন এট এ পার্টিকুলার টাইম সো এনি পার্সন অর এনি পেশেন্ট জাস্ট এ ওয়ান টাইম ইনটেক অফ মেডিসিন দ্যাটস কল ডোজ তার মানে একজন রোগী যখন সে একবার ওষুধ সেবন করবে সে একবার ওষুধ ইনটেক করার প্রসেসই ডোজ সেটা হতে পারে লাস্ট ডোজ হতে পারে সিঙ্গেল এক সিমিলার স্মল বা যেটাই হোক সে একবারে যাই খাবে সেটা ডোজ সেটা যদি কম্বিনেশন মেডিসিন একবারে খায় একটা সেটাও কিন্তু ডোজ ডোজ ডিফারেন্স বিটুইন দ্য সেপারেট বা ভেরিয়েশন পেশেন্ট এটা নির্ভর করবে পেশেন্টের উপর যেমন আমরা হোমিও প্র্যাকটিস করি আমাদের ক্ষেত্রে যে ডোজটা হয় আমরা একই ওষুধটাকে একবারই ইনটেক করাই কেউ রোগীর ক্ষেত্রে বা রোগের ক্ষেত্রে একটা মেডিসিনকে 3 টাইম আফটার 50 মিনিট আফটার সে 45 মিনিটে 3টা ডোজ দিতে পারে কেউ এরকম আছে যে হ্যাঁ সে সকালে দুপুরে রাত্রে সারা দিনে 3 ডোজ দিচ্ছেন 3 টাইম
আফটার লং পিরিয়ড বা ইন্টারভাল একটু সময় নিয়ে নিয়ে সে এটাকে তিন ডোজ দিচ্ছে, কেউ 45 মিনিটের মধ্যে তিন ডোজ দিচ্ছে, সে ওনলি সিঙ্গেল ডোজ দিচ্ছে, একটাই ডোজ, এটাও হতে পারে। তার মানে আমরা ডোজ সম্পর্কে যতটুকু একটু বুঝলাম যে ডোজ হচ্ছে একটা মাত্রা, যেমন হতে পারে আমরা একটু আগে দেখে আসলাম স্লাইডে যে 0/1 অথবা 1/0 এটা একটা শক্তি। এই শক্তিটা আমরা যদি রোগীর ক্ষেত্রে নির্বাচন করি ধরেন 0/1, এই শক্তি থেকে আমরা রোগীকে যে একটা পরিমাণ, সেটা হতে পারে 1 গ্রাম, হতে পারে 1/4 গ্রাম অথবা 100 মিলি, এনি কোয়ান্টিটি, যে কোনো কোয়ান্টিটি একবার রোগী খাওয়ার নামই হচ্ছে মাত্রা, একটা মাত্রা। আমি কি বোঝাতে পারছি? আমার কথা যদি না বোঝেন অবশ্যই বলবেন, কারণ আমি আপনাদের সাথে ওইরকম সঙ্গ দিতে পারছি কিনা বা আপনাদের আসলে মনোপ্রত হচ্ছে কিনা আই ডোন্ট নো। হ্যালো, জি স্যার, জি স্যার বলেন স্যার, শুনছি স্যার, আমরা শুনতে পাচ্ছি। তো আসুন তাহলে আমরা মোটামুটি পটেন্সি এবং ডোজ একটু জানলাম, এখন আসুন আমরা আসলে পটেন্সিটা কিভাবে, আমরা হোমিওপ্যাথ ডক্টর হচ্ছে অ্যাজ এ ফিজিশিয়ান, অ্যাজ এ ফার্মাসিস্ট, অ্যাজ এ কম্পাউন্ডার, অ্যাজ এ পটেন্টাইজার, এভরি অল ইস এন এভরি ওয়ার অ্যাজ এ হোমিও ফিজিশিয়ান মাস্ট বি কমপ্লিটেড। একজন হোমিও ডাক্তারকে সবগুলোই তার করতে হবে বা এক্সপার্ট হতে হবে, সে নিজে যদি পটেন্টাইজ না করতে পারে তাহলে একটা পর্যায়ে যে রোগীকে সঠিকভাবে ওষুধ দিতে পারবে না, সব পটেন্সি সে কালেকশনও করতে পারবে না বা পাওয়া যাবে না। সেই জন্য একজন ডাক্তারকে প্রুভার বলা হয়েছে, একজন ডাক্তারকে ফার্মাসি বলা, ফার্মাসিস্ট বলা হয়েছে, একজন ডাক্তারকে অ্যাজ এ অল হিউম্যান বিং। আমরা পটেন্সির ক্ষেত্রে যে বিষয়টা হয়, আমাদের দেশে সাধারণত শততমিক পটেন্সিটা বেশি ব্যবহার হয়ে থাকে, শততমিক পটেন্সির ক্ষেত্রে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান 30 পাওয়ারটাকে বেশি সহজতর এবং রোগীর ক্ষেত্রে রিলায়েবল, অ্যাগ্রাভেশন পসিবিলিটিটা কম থাকে, এবং 30 যখন আমি ব্যবহার করব তখন আমি নিম্ন শক্তি ব্যবহার করতে পারবো কোনো অ্যাগ্রাভেশন হলে অথবা রোগীর কোনো পরিস্থিতিতে হলে, অথবা আমি উচ্চ শক্তি পরবর্তীতে ব্যবহার করতে পারবো। এই জন্য ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান 30 পাওয়ারটাকে, পটেন্সিটাকে গুরুত্ব দিয়েছেন, এবং এভাবে গুরুত্ব দিয়েছেন সরাসরি যে 30 শক্তি স্যামুয়েল হ্যানিম্যান একদম বেঁধে দিয়েছেন, বলা চলে ধরা বাঁধা, যে কোনো ডাক্তার এটাকে হ্যালো জি তারাত মহাশয়, আচ্ছা আচ্ছা জি, এখন আমরা যে বিষয়টা পটেন্সি, পটেন্সি আসলে এমন একটা বিষয় যেখানে আপনার আমাকে নির্বাচন করতে হবে যে আমি রোগীর ক্ষেত্রে, যেমন আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিশনারের ক্ষেত্রে দ্বিমতটা বেশি, খুব সহজে, এটা এমন একটা টপিকস যে খুবই ইজিলি কন্ট্রাডিকশন করা যায়, সেটার নাম হচ্ছে পটেন্সি এবং ডোজ। রোগীর মধ্যে রোগ প্রতিরোধ এক প্রকার শক্তি, যাতে হ্যানিম্যান বলেছেন জীবনী শক্তি, কোন ব্যক্তি যখন রোগাক্রান্ত হয় তখন প্রথম তার জীবনী শক্তি রোগাক্রান্ত হয়, কাজেই রোগীর চিকিৎসা করতে হলে তার জীবনী শক্তির চিকিৎসাই করতে হয়, আর জীবনী শক্তির চিকিৎসা করলে স্বয়ংক্রিয়ভাবে রোগী সুস্থ হয়ে যায়। যেহেতু কোনো শক্তিকে পরাভূত, দূরীভূত বা ধ্বংস করতে হলে তার সে অধিকতর শক্তি প্রয়োজন হয়,
সেতু রোগ শক্তিকে ধ্বংস করতে এক প্রকার শক্তির প্রয়োজন হয়, যাকে হ্যানিম্যান বলেছেন ঔষধ শক্তি। ওষুধের মূল উপাদান থেকে শক্তিকরণের পটেন্টাইজেশনের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণই শক্তি, ওষুধ শক্তি। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমি রোগীকে কত শক্তি দিব? রোগীর জীবনে শক্তির অসুস্থতার উপর নির্ভর করে আমাকে আপনাকে ওষুধ শক্তি নির্বাচন করতে হবে। ওষুধ শক্তির ক্ষেত্রে সাধারণত ওষুধ শক্তির ক্ষেত্রে সাধারণত জীবনী শক্তির উপর নির্ভর করে, যেমন আমরা স্কিন ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে আমরা সবসময় লো পটেন্সি ব্যবহার করে থাকি বা নিম্ন শক্তি ব্যবহার করে থাকি, কারণ চর্মজনিত রোগগুলো দ্রুত অ্যাগ্রাভেশন হওয়ার পসিবিলিটি থাকে। সাধারণত এলএম পটেন্সিতে 3 শক্তি আমি ব্যবহার করে থাকি, কারণ এলএম পটেন্সিতে একটা জিনিস সবচেয়ে সুবিধায়, মানে 50 মিলিসিমালে। জি জি স্যার, সেলাইটটা চেঞ্জ হয়নি স্যার, সেলাইটটা চেঞ্জ হয়নি। আচ্ছা আচ্ছা, 50 মিলিসিমালে যেটা হয় সবচেয়ে বেশি সহজ হয়, আপনি রোগের যে স্টেজ, যেটা রোগীর যে কষ্ট, রোগীর যে তীব্রতা, সেন্সিটিভিটি বা সেন্সেশন, এটাকে যত দ্রুত আইসোলেট করতে পারবো রোগীর আরোগ্য ঠিক রেখে, তত রোগীর সন্তুষ্টি পাওয়া যাবে। কারণ রোগী চায় তার কষ্ট লাঘব করতে, আর কষ্ট লাঘব করার জন্য আমাদেরকে সিমিলার মেডিসিন সিলেকশনের পাশাপাশি আমাদের শক্তির উপর পরবর্তী স্টেজ আমাদের মাথায় নিতে হয়। যে আমি একটা মেডিসিন, ধরেন একটা পেশেন্ট আসছে, আমরা তার ডায়াগনোসিস করে, তার টেস্টিং করে, সবকিছু একদম প্রগনোসিস করে আমরা একটা মেডিসিনে গেলাম। ধরেন একটা সাপোজ তার যে কোনো এনি ট্রপিক্স অফ ডিজিজ, তার মাথা ব্যথা, তার জন্য আমরা ধরেন বেলেডোনা সিলেকশন করলাম, অথবা নেট্রামিও সিলেকশন করলাম, এনি আদার অফ নেম অফ মেডিসিন। সো এখন আমি বেলেডোনাকে আমি তাকে কত পাওয়ার দেব, এটাই হচ্ছে এখনকার চিন্তার বিষয়। এখন রোগীর যদি তীব্রতা থাকে মাথা ব্যথার, তো সেক্ষেত্রে আমরা সাধারণত যে কোনো তীব্র স্যার শুনতে পাচ্ছি না আমরা, পেশেন্টের কমপ্লিকেশনের সাথে পটেন্সির কোরিলেশন রয়েছে, খুব অতপ্রত সম্পর্ক রয়েছে। স্যার স্কিন ডিজিজ ছিলেন,
জি জি, কে যেন একজন লিখেছে যে আইপিএস সমস্যা, আচ্ছা হতেই পারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। সো পটেন্সি সিলেকশনের জন্য আমাদেরকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে যে আমি কোন পেশেন্টকে কেমন পটেন্সি দেব। তাহলে আসেন আমরা যে বিষয়ে, একটা বিষয়ে চর্মরোগজনিত কোনো সমস্যা হলে তাকে লোয়ার পটেন্সির ক্ষেত্রে আমরা চিন্তা করব। যেমন যদি সেন্টিসিমাল কেউ ইউজ করেন, মানে শততমিক ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রেও তাকে অবশ্যই আপনি 3x অথবা আরো যদি আপনি চিন্তা ভাবনা করে দিতে পারেন, তবে আমার ক্ষেত্রে মনে হয় যে লো পটেন্সি দেওয়াই বেশি ভালো হবে। এবং যদি পেইন জনিত যদি কোনো পেশেন্ট এনি পেইন, তবে পেইন জনিত ক্ষেত্রে রিউমেটিক হতে পারে, হেডেক হতে পারে, এনি পেইন, পেইন জনিত কারণে কোনো পেশেন্ট হলে তাহলে অবশ্যই তাকে 5 LM পটেন্সি হলে 5 অথবা 6 দিতে পারেন, সেন্টিসিমাল হলে তাহলে 30 দিতে পারেন, এটা বেশি ভালো। ক্রনিক পেশেন্টের জন্য সাধারণত ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে সেন্টিসিমালে শততমিকে উচ্চ শক্তি ব্যবহার করে অনেকেই। তবে হ্যাঁ, উচ্চ শক্তি ব্যবহার করা যেতে পারে, এখানে যাদের প্র্যাকটিক্যাল মানে লেভেলের উপর নির্ভর করে, প্র্যাকটিক্স যাদের যেরকম থিংকিং সে সেরকম একটা ইউজ করে, এটা সবার ক্ষেত্রে যে এক হবে এমন নয় বা হয়ও না। হোমিওপ্যাথিতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কন্ট্রাডিকশন থাকে বেশি সব বিষয়েই। সো সবার ক্ষেত্রে একই জিনিস প্রয়োগ করতে হবে এমন নয়, যে যেটা থেকে রেজাল্ট পাবেন, যে যেটাকে এটাকে অ্যাপ্লাই করবেন এবং সেটাকে ডেটাবেস চিন্তা করবেন যে আমি একটা বিষয়ের উপর আমি 5 জন 10 জন বা 50 জন পেশেন্টকে আমি অ্যাপ্লাই করে রেসপন্স পেয়েছি, এরকম ডেটা বা এরকম অথেন্টিসিটি রেসপন্স পেলে আপনি ওটাকে অ্যাপ্লাই করবেন। সেটা আমার কথায় যে 5-6 ব্যবহার করতে হবে এমন নয়। সো আমরা যদি আরেকটু ভাবি যে হ্যাঁ, আমাদের ক্রনিক পেশেন্ট, সাপোজ একজন পেশেন্ট আসলো 20 বছরের কাশি আপনার কাছে, আমার কাছে, যে কারো কাছে এসছে, এখন ক্রনিক তার অ্যাজমেটিক কন্ডিশন, সাপোকেটিভ আছে, তার প্রচন্ড পরিমাণে কফিং, হুইপিং, স্নেজিং, অল আর সিমটম ক্যারি অন, সে অলরেডি এটা বহন করে বেড়াচ্ছে। এখন এইরকম পেশেন্টকে আমরা কি ধরনের পটেন্সি দিতে পারি? সাধারণত ক্ষেত্রে অ্যাজমাটিক কন্ডিশন অথবা স্কোরফুলাস মায়োজমের পেশেন্ট গুলো অথবা এরকম কুপিং কাশি, এগুলো থাকলে সেন্টিসিমালে উচ্চ শক্তি দেওয়াই বেশি শ্রেয়, কারণ ওনার রোগের যে হিস্ট্রি, রোগের হিস্ট্রিতে যেটা, তার অবশ্যই এটা ক্রনিক ডিজিজ এবং সে অনেক বছর ধরে এটা ক্যারি করে আসছে, তাকে আপনি অ্যান্টি টিউবারকুলার মেডিসিন আপনি সাধারণত আসতে পারে আপনার, সেই ক্ষেত্রে আপনি হায়ার পটেন্সি ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, সব মেডিসিন হায়ার পটেন্সি ব্যবহার করলে অ্যাগ্রাভেশন হওয়ার পসিবিলিটি থাকে, যেমন আর্সেনিক, ফসফরাস, এই মেডিসিন গুলোর ক্ষেত্রে হায়ার পটেন্সি ব্যবহার করলে, বা মেডো মানে যাই হোক, এরকম ব্যবহার করলে পরবর্তীতে অ্যাগ্রাভেশন হওয়ার পসিবিলিটি থাকে কিছু ক্ষেত্রে। তো আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, শুনে যাচ্ছে। জি জি, এখন ডোজের ক্ষেত্রে সাধারণত আমি যে মেডিসিন গুলো ব্যবহার করি, সাধারণত এলএম পটেন্সি 70% 50 মিলিসিমাল ব্যবহার করি। এতে আমি সাধারণত চাই পেশেন্টকে
যে ধরেন আপনার 100 মিলিতে যে ওষুধটা দেওয়া হয় সেটার ক্ষেত্রে আপনি সকাল বিকাল দেওয়া হয়ে থাকে, কারণ 50 মিলিসিমেলে আপনি একাধিক আপনার ডোজ দিতে পারেন। তবে সাধারণত চেষ্টা করি 3 ডোজ দেওয়ার জন্য, একদিনেই 15 মিনিট অন্তর দিলে রেসপন্সটা বেশি পাওয়া যায়। পরবর্তীতে সে আপনি প্লাসিবো দিতে পারেন বা আপনি পরবর্তী শক্তি ব্যবহার করতে পারেন, কিন্তু ওই দিনে নয়, অন্য দিনে, পরের দিনে অথবা 3 দিন পরে আমি করে থাকি। আপনাদের ক্ষেত্রে হয়তো ভিন্ন হতে পারে। হোমিওপ্যাথিতে আসলে যতগুলোই অবজারভেশন আসছে প্রত্যেকটা অবজারভেশনের মধ্যে কন্ট্রাডিকশন রয়েছে, যেহেতু এটা পিওর সায়েন্স হিসেবে আমরা এটাকে উপস্থাপন করতে পারি না, আমাদের ল্যাকিংস এর জন্য, অভাবের কারণে, জ্ঞানের অভাবের কারণে, বা আমাদের যে অবজারভেশন বা অ্যানালাইসিস বা থিসিস লেভেলে আমরা আসলে ওইভাবে প্র্যাকটিস করতে পারিনি এখনো। আমরা যে কোনো টপিকসটাকে যদি থিসিস লেভেল এবং যদি আমরা সেটাকে রিসার্চ মেথডোলজি করতে পারতাম তাহলে সেটাকে আমরা অ্যাপ্রুভাল দিতে পারতাম, যেহেতু এটা রিসার্চ লেভেলে আমাদের কোনো মেথডোলজি বা এই ধরনের অথেন্টিক হেলথ মানে সেক্টর থেকে আমাদের কোনো সুযোগ অত নেই গবেষণামূলক, সেই জন্য আমরা অতটা ভালো দিতে পারছি না। তবে হ্যাঁ, যে প্র্যাকটিশনার অনেকদিন ধরে একটা বিষয়ের উপর প্র্যাকটিস করে ভালো রেসপন্স পাচ্ছেন আপনি ওটা দিতে পারেন। যেমন ডোজ, ডোজের ক্ষেত্রে সাধারণত ক্রনিক এবং অ্যাকুইট পেশেন্টের জন্য ডোজ ভিন্ন হতে পারে। অ্যাকুইট পেশেন্টের ক্ষেত্রে ঘন ঘন ডোজ দেওয়াই বেটার। যেমন ধরেন একজন পেশেন্ট আসলো প্রচন্ড বমি, তার সে বমি কন্ট্রোল হচ্ছে না, এখন আপনি যদি সকালে 1 ডোজ দেন, 3 দিন পরে 1 ডোজ দেন, এটা পেশেন্টের মধ্যে একটা হোপলেস হবে, তার আশা হারাবে, বলবে আমার রোগী মারা যাচ্ছে বা রোগী কন্ট্রোল করতে পারছে না, আর ওষুধ খাবো না, তাহলে তো হয় না। সো ওই জন্য একটা বিষয় থাকে, সেই সময় আপনি যদি মনে করেন আমি ওষুধ দেবো না, আপনি প্লাসিবো দিতে পারেন ঘন ঘন। তবে অ্যাকুইট পেশেন্টকে সাধারণত যদি পেইন বা কোনো ধরনের এরকম ভমিটিং, ডিসচার্জ, এনি অফ কমপ্লেইন অ্যাকুইট পেশেন্ট, কুইকলি ডোজ ইম্পর্টেন্ট, মানে ঘন ঘন ডোজ দেওয়া ভালো, বিশেষ করে 15 মিনিট পর পর আপনি 3 বার দিতে পারেন, সকালে অথবা রাত্রে, তাহলে আপনার পেশেন্টের কমপ্লিকেশনটাও কমে যাবে, পাশাপাশি আপনার সুনামটা, খ্যাতিটাও বেশি হবে। হ্যাঁ, তবে এক্ষেত্রে দেখা যায় আমাদের যে পেশেন্টগুলো পাই, আমরা সিভিয়ার পেশেন্ট পাই, অ্যাকুইট সিভিয়ার, অ্যাকুইট সিভিয়ারটা আসলে ম্যানেজমেন্টের উপরে রোগীর রেসপন্স বেশি করা যায়। হোমিওপ্যাথিতে বলা যায় 50% পেশেন্ট আমরা মিসম্যানেজমেন্টের জন্য ব্যাড নিউজ অথবা আমাদের একটা বেটার সার্ভিস দিতে পারি না। আমাদের কাছে যে ক্রনিক পেশেন্ট গুলো আসে সেটা কোথাও যখন সুযোগ না পায় আর তার কোনো সোর্স থাকে না, কোনো হোপ থাকে না, তখন আমাদের কাছে আসে। আসার পরে যদি আমরা সিমিলারিটি করে ওষুধ দেই, রোগোস বৃদ্ধিটা বেড়ে গেলে ওই সময় ম্যানেজমেন্ট করার মতো আমাদের ক্যাপাসিটি থাকে না, কারণ আমাদের কোনো হসপিটাল নাই, ক্লিনিক নেই বা কোনো ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম নেই। পেশেন্ট ওষুধ নিয়ে বাসায় যাওয়ার পরে তার ডিসেন্ট্রি বেড়ে গেল, তখন ওই পেশেন্টের গাইডিয়ান, অভিভাবক অথবা নিয়ারেবল যারা আছে তারা কিন্তু কখনো পেশেন্টকে ঠিক থাকতে দেয় না, পেশেন্টকে তখন মিসম্যানেজমেন্ট করা হয়, আর মিসম্যানেজমেন্টের কারণে আমাদের গুডওয়েলটা থাকে না, যে হোমিওপ্যাথি খেয়ে রোগ বেড়ে গেছে তার মানে এই ওষুধ ভালো না, আসলে কিন্তু তার ভালোর জন্য তার ডিসচার্জটা হচ্ছে, তার 20 বছরের কাশি এখন তার প্রচন্ড পরিমাণে কাশি বেড়ে যেতে পারে, তার ডিসেন্ট্রি হতে পারে, তার স্কিন ডিজিজ হতে পারে, এখন তো আপনার ওষুধের বদনাম হয়ে যাচ্ছে, কারণ আপনার ওষুধ খেয়ে ওনার রোগ বেড়ে গেছে। আসলে যে রোগটা বেড়ে গেছে ইটস এ নট রিয়েল ডিজিজ, ইটস এ ফল ডিজিজ,
এটা একটা মিথ্যা রোগ, ফলস ডিজিজ। ফলস ডিজিজের ক্ষেত্রে হ্যানিম্যান বলেছে এই ডিজিজের মেয়াদকাল থাকে অল্প সময়, কিন্তু এই ফলস ডিজিজটা যখন আমরা সমাজে ওইটাকে ঢাকতে গিয়ে মূল রোগটাকে আমরা আরো ক্রনিক রোগে নিয়ে যাই। কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, প্লিজ ক্যারি অন। দারুন লাগছে স্যার। শুনছেন আমার কথা? শুনছে স্যার। জি স্যার, জি। আমি ডোজের ক্ষেত্রে যেটা বলছি যে অবশ্যই আপনাকে একই ডিজের ক্ষেত্রে ডোজটাকে কুইকলি রিপিট করতে হবে, মানে ঘন ঘন দিতে হবে, একবার দুইবার তিনবার বা এর বেশিও দিতে পারেন। তবে অবশ্যই পাওয়াটার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে যে আমি কত পাওয়ার দিচ্ছি, সেটা কত ডোজ দিচ্ছি, সেটা পেশেন্টের ক্ষেত্রে রেসপন্স করবে কিনা। সো এখন আসেন অ্যাকুয়েট ডিজিজের ক্ষেত্রে যে বিষয়টা হয়, ম্যানেজমেন্টে আমাদের যথেষ্ট পরিমাণ এবং ক্রনিক ডিজিজে তাই। আমাদের ক্ষেত্রে যেমন আমরা যে গাইডগুলো দিই, বিশেষ করে অ্যাডভাইসগুলো দিয়ে থাকি প্রগনোসিসের ক্ষেত্রে, সেই অ্যাডভাইসগুলোর ক্ষেত্রে খুব বেশি তারা গ্রাহ্য করে না। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের যে এক্সাইটিং কজগুলোই হচ্ছে রোগ তৈরি করার মূল কারণ। এক্সাইটিং কজের মধ্যে যেমন উত্তেজক কারণ এবং পারিপার্শ্বিক কারণ, এই দুইটাই কিন্তু রোগকে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসে। এখন যে রোগী অ্যাসিডিটিতে ভুগছে, তার স্টোমাকে অ্যাসিডিটি ইরাক্টেশন হয় প্রচন্ড পরিমাণে, তার বায়ো ইরেগুলার ইভেন অ্যাবডোমিনাল ফ্লাটুলেন্স থাকে, গার্গলিন থাকে, প্রচুর কমপ্লেন থাকে, বিশেষ করে তো এখন গ্যাসের যে অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস বা ইরাক্টেশন, অ্যাবডোমেন ফ্লাটুলেন্স, ইরাক্টেশন, এগুলো কমন একটা ডিজিজ। এখন আপনি একজন অ্যাসিডিটির পেশেন্ট, সে যদি ভাজা পোড়া বা বাইরের খাবারগুলো রেগুলার খায়, তাহলে তো তার রোগ কি হবে, এক্সাইটিং কজের জন্য সারবে না, পারিপার্শ্বিক কারণের জন্য সারবে না। আপনাকে সেই ব্যাপারে একটু অ্যাওয়ারনেস করে দিতে হবে, একটু সচেতনতা বাড়িয়ে দিতে হবে, তাকে একটু কাউন্সিলিং করতে হবে যে এই জিনিসগুলো আপাতত 2 দিন বা 5 দিন খাওয়া যাবে না। এটা কিন্তু শুধু ওষুধ দিয়ে গেলেই রোগ সেরে যাবে এমন নয়। আপনার ডোজ ঠিক আছে, আপনার পটেন্সি ঠিক আছে, আপনার সিলেকশন মেডিসিন ঠিক আছে, বাট অ্যাডভাইস নাই, আপনাকে কাউন্সিলিং নেয়, তাহলেও কিন্তু হবে না। সো এগুলো ম্যানেজমেন্ট আর একটা টপিক, সেটা হোমিওপ্যাথিতে আসলে আমাদের অনেক কিছুই শিখতে হয়, এই জন্য একদম টপিক টু টপিক সব শেখা হয় না, তারপরে একটু এর সাথে এটা প্রয়োজন। সো আমি আপনাদের সাথে আজকে নতুন হিসেবে হয়তো বেশি সময় দিতে পারি নাই, বা সময়ের মধ্যে অনেক ইন্টারাপ্ট হয়েছে, অনেক লং টকিং টু এনি, হয়তো কোনো ভুল ত্রুটি হচ্ছে বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সমস্যা নাই, আশা রাখা যায় যে রেগুলার হলে আর একটু ভালো হবে। আর নেটওয়ার্কিং আমাদের দেশের যে সিস্টেম, সেখানে ইন্টারাপ্ট হচ্ছে মাঝে মাঝে, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, সো অ্যাপোলজি ফর অল ফর মি, আমার জন্য সবার একটু কষ্ট হচ্ছে, এই জন্য আমি দুঃখিত। জি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। না স্যার ঠিক আছে স্যার, এইটা টেকনিক্যাল প্রবলেম হতেই পারে, এটা মেনে নিয়ে আমাদের চলতে হবে স্যার। ওকে স্যার, দারুণ হচ্ছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, পটেন্সি এবং ডোজ সম্পর্কে আরো বিস্তর আছে, আমি যেহেতু আজকে 11টা প্রায় বাজার দিক, আমি শর্ট করেই বলছি আজকে, নেক্সটে হয়তো আরো একটু বলবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আর তালাত মাহমুদ যদি কিছু বলেন। জি জি স্যার, না স্যার আলহামদুলিল্লাহ, একটু টেকনিক্যাল ইয়ের কারণে আমাদের একটু ইন্টারাপশন হয়েছে, তো ইনশাল্লাহ আগামী দিন আমরা এটাই আবার রিভিউ করার চেষ্টা করব, আপনি সমৃদ্ধ কলে ভরে আমাদেরকে একটু হেল্প করবেন। অবশ্যই আগামী আরেকটা ক্লাস আপনি যেদিন ডেট দেবেন সেদিন ইনশাল্লাহ
আর এখন পর্যন্ত স্যার যা আলোচনা করেছেন এর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ, এনি কোশ্চেন, এটা আরো ভালো সেশন আমি মনে করি, কিউ অ্যান্ড এ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এনি কোশ্চেন প্লিজ। আমার প্রশ্ন হলো, আমি তো 01 ব্যবহার করে এই একুয়েট কেসে ভালো রেজাল্ট পেয়েছি, সেক্ষেত্রে 03 থেকে কেন শুরু করব? আমি আগে কিন্তু বলেছি যে আমি ব্যবহার করি, তা আপনি আমারটাই মানতে হবে এমন নয়, আপনি 1/0 অথবা 0/1 যে কোনোটা দিয়ে করতে পারেন। তবে হ্যাঁ, সেটা যদি বায়োলজিক্যাল কোনো রিপোর্ট থাকে বা অ্যানালাইজ থাকে যে আমি 1 দিয়ে ভালো করেছি, যে ডাক্তার যত ভালো প্র্যাকটিস করে সে ডাক্তার কম মেডিসিন ব্যবহার করে এবং কম পাওয়ারও ব্যবহার করে। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। কোশ্চেন করছেন উনি হচ্ছে আমাদের হ্যাপকোর যে বাংলাদেশের সোল এজেন্ট গোলাম রব্বানি স্যার। রব্বানি ভাই কে মনে হয় আমি চিনি। হ্যাঁ হ্যাঁ নজরুল ভাই অবশ্যই চিনি। হ্যাঁ হ্যাঁ, রব্বানি ভাই অনেক ভালো মনের মানুষ এবং বাংলাদেশে হোমিওপ্যাথ ডাক্তারদের জন্য ওনার বড় একটা ওষুধ সাপ্লাই অবদান সাপোর্ট। জি স্যার। আরে সবচেয়ে ভালো লাগে যে এটা যা বলেন সোজা বলেন, কোনো বাঁকা নেই, খুবই ভালো। আলহামদুলিল্লাহ। আমি ওষুধ নেই, হ্যাপকোর ওষুধ নিয়েছি এর আগে, বেশ আরো নেবো ইনশাল্লাহ। এনি কোশ্চেন স্যার? জি নাজমুন ম্যাডাম প্লিজ। নাজমুন ম্যাডাম হচ্ছে স্যার আপনাদের হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে পাশ, উনি সপ্তম ব্যাচের ম্যাডাম, আপনার কোশ্চেন করতে চাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি বলুন না। ম্যাডাম নেটওয়ার্কে প্রবলেম শোনা যাচ্ছে না প্লিজ। নাজমুন ম্যাডাম একটু আমি বলি স্যার। জি ম্যাডাম একটু মিউট করেন কাইন্ডলি স্যার। আমি বলি, ম্যাডাম একটু মিউট করবেন প্লিজ। হ্যাঁ ম্যাডাম বলতে চাচ্ছে যে সাইকো পেশেন্টের ক্ষেত্রে আমরা কি লো পোটেন্সি না হাইপোটেন্সি ইউজ করবো? আপনি কোন শততমিক ব্যবহার করেন নাকি 50 মিলিসিমাল, কোনটা দিবেন বা কোনটা দশাতমিক? দুইটাই বলেন স্যার, দুইটাই বলেন। আচ্ছা, সাইকোপেশেন্ট তো আসলে ক্রিটিক্যাল পেশেন্ট, এ ডিপেন্ড করবে রোগীর স্টেটটা, মেন্টাল স্টেট বা ফিজিক্যাল স্টেটের উপর নির্ভর করছে। এখন সাইকো বলতে তো অনেক কিছুই বোঝায়, সাইকো শুধু একটা ইয়া না। যেমন ধরেন আপনার বুঝলেন যে ধরেন ওনার একটা এমন পেশেন্ট যিনি মিক্স মায়াজম নিয়ে আসছেন, ক্রনিক সুপার ক্রনিক ডিজিজ, ওনার কমপ্লিকেশন লেভেলটা কোনটা, উনি কি চাচ্ছেন, এখন সে হায়াসিমাস এর পেশেন্ট নাকি সে থুজার পেশেন্ট। হ্যাঁ, এখন তো তাকে বুঝে ওষুধ দিই। তবে যেটাই হোক, আমরা মায়াজমেটিক এর ক্ষেত্রে যদি দেখি, যদি সে স্পেসিফিক মায়াজমেটিকই দেখে তাহলে সেক্ষেত্রে ক্রনিক হলে উচ্চ শক্তি দেওয়াই ভালো। থ্যাংক ইউ স্যার। এনি কোশ্চেন আমাদের যে আজকে আলোচনা তার উপরে কোনো কোশ্চেন স্যার? আমি একটু জিজ্ঞাসা করি, আপনি ফলস ডিজিজ বলেছিলেন স্যার, ফলস ডিজিজটা একটু বোঝাই বলবেন স্যার কাইন্ডলি, ফলস ডিজিজ? আচ্ছা আচ্ছা, ফলস ডিজিজকে মিথ্যা রোগ বলা হয়। মিথ্যা রোগ, মিথ্যা রোগ মানুষের শরীরে অ্যাগ্রাভেশনের লেভেলটাকে মিথ্যা রোগ বলা হয়, যদি প্রকৃত সিলেকশন হয়ে থাকে ওষুধ, আর যদি রোগীর শরীরে চাপা পড়া রোগ থাকে, চাপা পড়া রোগটা গতি বাড়ায় দেয়, রোগের তীব্রতা বেড়ে যায়। ওই রোগী যদি ওই সময় মানসিক স্টেট ঠিক থাকে, শারীরিক স্টেটটা ভিন্ন হতে পারে, সেটার ক্ষণস্থায়ী হয়, 3 দিন 7 দিন অথবা 21 দিন সর্বোচ্চ তার স্থায়ী থাকতে পারে, দ্যাটস কলে ফলস ডিজিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এনি কোশ্চেন প্লিজ স্যার? আপনার একটা কোশ্চেন করেন। আসাদুল্লাহ ভাই একটা কোশ্চেন করেন না? ও আসাদুল্লাহ আছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ আসাদুল্লাহ অনেক ভালো প্রশ্ন করে স্যার। আমি একটা বলি স্যার, আমি আজকে ক্লাস থেকে যেটা বুঝলাম যে রোগীকে একবার যেটা খেতে দেবো আমরা, ওইটা একটা মাত্রা। হ্যাঁ হ্যাঁ, আর যেটা আমরা একদিন বা অথবা 2 দিন খেতে দিই ওইটা ডোজ, মানে একবারে যে এক শিশিতে যেটা দিয়ে দেবো
যেটা তিনবার বা একবার খাবো ওইটা ডোজ হবে? না, তোমার প্রশ্নটা আমি মানে যেটা বুঝলাম, তুমি বলছো একদিন যেটা খেতে দিবা সেটা মাত্রা, পরের দিন এরকম না। মাত্রা হচ্ছে ইংলিশে হচ্ছে ডোজ, বাংলায় মাত্রা। একটা বা এক হ্যাঁ একটা রুগী একবার যে ওষুধ খায়, যে পরিমাণ ওষুধ খায়, ওই পরিমাণকেই বলা হয় এক মাত্রা বা এক ডোজ। সে যদি এক কাপ খায় এক ডোজ, হাফ ড্রাম খায় সেটাও এক ডোজ, সে যদি এক বোতল খায় সেটাও এক ডোজ, কিন্তু ওয়ান টাইম হতে পারে একবারে। স্যার আমি বলতে চাচ্ছি যে আমাদের কাছে যখন পেশেন্ট আসে আমরা যখন ওষুধ দিয়ে দিই রুগীকে, জি যে আমরা 30 ওষুধ মনে করেন দিলাম একটা রুগীকে, ওইটা আমরা এক শিশি দিয়ে খেতে দিই 3 বার বা 5 বার, জি, তাহলে এটা কি একটা মাত্রা হবে? পাঁচ ডোজ। আচ্ছা আচ্ছা, আমি এটাই বুঝতে চাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার? আর কেউ? স্যার আমরা অনেক অনেক সময় শুনে থাকি যে হচ্ছে যে আসলে ওষুধ, যেমন একটা একুট কেসে আমি 15 মিনিট পর পর 3 বার খেতে দিলাম, জি, তারপরে তার মনে করেন কাজটা করা শুরু করলো, জি, তাহলে কি এই তিনটাই তখন একটা ডোজ হবে নাকি তিনটাই তিন ডোজ হবে? একটা পেশেন্ট একবার যে ওষুধটা ইনটেক করে ফেললো সেটা এক ডোজ, 3 বার খেলে 3 ডোজ। তাকে যদি আপনার পুনরায় আরো ওষুধ দেন পরবর্তীতে, তারপরে যে ওষুধ জি স্যার, বুঝতে পেরেছেন? বললেন জি স্যার। হ্যাঁ, ধরেন আমি আপনার পেশেন্ট, আমাকে আপনি ওষুধ দিলেন, একটা শিশিতে তিনটা দাগ দিয়ে দিলেন, যে আজকে এক দাগ খাবেন, কালকে এক দাগ খাবেন, পরশু দিন, তাহলে আমাকে 3 দাগ দিয়ে দিয়েছেন, মানে আমার 4টা ডোজ, 3 দাগে 4 ভাগ হয়, আমি 4 ডোজ ওষুধ পেয়েছি। সেটা যদি আপনি বলেন যে 3 দিন পর পর এক দাগ খাবেন, তাহলে আমার 3 দিন পর পর 1 ডোজ। যদি বলেন একই দিনে 4 বার 4 দাগই খেয়ে ফেলেন, তার মানে আমাকে একই দিনে 4 ডোজ দিলেন। জি স্যার। স্যার আর কেউ কোনো কোশ্চেন করতে চাইলে প্লিজ। খাইরুল স্যার, স্যার আমি একটা আরেকটা কোশ্চেন করতে চাই। আচ্ছা আসাদুল্লাহ, আগে ওই যে খাইরুল আলম। জি স্যার, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি জি বলেন। শান্তি যাচ্ছি স্যার, আপনি প্রশ্ন আছে স্যার? আমরা অনেক সময় আমি জানার আগ্রহের জন্য আর কি একটা মানে জানতে যাচ্ছি আর কি স্যার, এই যে 4 আউন্সের মধ্যে আমরা একটা পিল দিই, অনেকেই 2 আউন্সের মধ্যে দেয়, অনেকেই আসলে 2 ড্রামের মধ্যেও দেয়, কিন্তু এখন স্যার সবচেয়ে উপযুক্ত কোনটা হবে, যে কি 4 আউন্সে হবে না 2 আউন্সে হবে? আর যদি 4 আউন্সে দিই, 2 আউন্সে দিই, তো 4 আউন্সের বোতল কেন আমরা ব্যবহার করবো? প্রশ্নগুলো অনেকগুলো হয়ে গেছে স্যার আমার। আচ্ছা, আপনার প্রশ্নটা অনেক সুন্দর। আসলে এগুলো টোটালি নির্ভর করেছে প্র্যাকটিস, তার স্টাইলের উপর। প্র্যাকটিস স্টাইল হচ্ছে তার পার্সোনাল ইন্ডিভিজুয়াল ওয়ান্ট, ব্যক্তিগত চাওয়া বা ব্যক্তিগত পছন্দ। আপনি 4 আউন্সে যদি একটা গ্লোবিউস দেন, সেটা 50 মিলিসিমাল, সেটা অনেক ভালো, 2 আউন্সের বোতলে দিলেও ভালো, 1 আউন্সের বোতলে দিলেও ভালো, তিনোটাই সূক্ষ্ম মাত্রা। তবে যে 4 আউন্সে দিয়েছে তারটা আরো অতীব সূক্ষ্ম হয়েছে। স্যার বলতেছেন যে 2 আউন্সে দিলে কি কোনো ক্ষতি হবে কিনা? কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, ওটাও ভালো, কিন্তু মূল বিষয় হচ্ছে মানে আমাদের বাস্তবতার সাথে মিল রেখে কাজ করতে হবে। এই জন্য আপনি 4 আউন্স ডাইলুশন করতে গেলে আপনাকে যেমন RS লাগবে বেশি, ডিস্টিল ওয়াটার লাগবে বেশি, আপনার বোতলটা লাগবে বড় বেশি টাকার। এটা যদি আপনার ক্যাপাসিটি থাকে আপনি ওইভাবে দিবেন। আপনি যদি মনে করেন না আমার এগুলো ক্যাপাসিটি না, আমি 1 আউন্সের মধ্যে দিব, আমার এটা সচরাচর পাওয়া যায় বোতল, আমার RS কম লাগছে, ডিস্টিল ওয়াটার কম লাগছে, আপনি এটা দিলেও কোনো সমস্যা নেই। একই স্যার আমার ধারণা ছিল আর কি, জেনে এটাই জেন এর কি কোনো ক্ষতি হয় কিনা, যেহেতু আপনার কাছে জানতে পারছি 1 আউন্সেও দেওয়া চলবে। তাহলে আপনি যখনই একটা পিল কোনো ডাইলুট করে ফেললেন, জি, 1 ড্রামেও যদি দেন, এটাও সূক্ষ্ম হয়ে গেল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, খুব সুন্দর একটা জিনিস জানলাম স্যার। থ্যাংক থ্যাংক ইউ জি। এনি কোশ্চেন? রাত 11:10 বাজছে অবশ্য, আরো দুই একটা কোশ্চেন যদি থাকে স্যার। আমি একটা প্রশ্ন করতে চাই স্যার। জি বলেন আব্দুল্লাহ স্যার, প্লিজ।
স্যার আমরা যে এই যে মানে সেন্টিসিমাল যে মেডিসিন গুলো 30 বা 200 বা 1 mm এগুলো যে 2 ounce বোতলে 3-4 ফোঁটা করে দিই, এটার সম্পর্কে লজিক সম্পর্কে জানতে চাচ্ছিলাম স্যার। এটা লজিক না, এটা প্রথম আমাদেরকে সংসদের যে আইন, যেমন আমাদের অর্গানটা একটা আইন, এটা আমাদের রুলস, সেটা সেটা সেটাতে আপনার মাত্রাটা একটু স্মল ডোজ হয়নি, সূক্ষ্ম মাত্রাটা হয়নি, ক্লিন কথা নাকি স্যার? ক্লিন কথা, দারুণ স্যার, দারুণ উত্তর, এক কথায় উত্তর। এখন আপনি রোগী যদি এতে ভালো হয়, এখন আপনি যে মেডিসিনটা কালেকশন করেছেন সেই মেডিসিনের কত রেশিওতে তৈরি হয়েছে এটারও তো অথেন্টিসিটি নেই। জি স্যার, দারুণ দারুণ পয়েন্ট স্যার। জি স্যার প্লিজ। স্যার এখানে জার্মানি যে মেডিসিন গুলো মানে বিক্রি হয় 100 ml বা 10 ml এর বোতলে, এগুলো তো স্যার এইভাবেই থাকে? আমি বাংলাদেশের নাম করা প্রতিষ্ঠান থেকে সিল ফাইল কিনেছি, এসে বারকোড দেখছি, বারকোড আর হয় না। আপনি যদি কোনো মেডিসিন ইনটেক করেন, বারকোডটা আপনি স্ক্যান করবেন, দেখবেন যদি বারকোডটা ভুল দেখায়, ইরর দেখায়, তার মানে ভেজাল। সহমত সহমত, কারণ জার্মানির মেডিসিন হলে ও বারকোড অবশ্যই রিড করবে। অবশ্যই প্রত্যেকটা মেডিসিনের জন্য আলাদা আলাদা বারকোড, এখন প্রযুক্তির যুগ, আমরা সচেতন হই। জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। 11:12 বাজে, স্যার যেমন পটেন্সি ডোজে দারুন, এটা খুব আমাদের কিউরিওসিটি বেশি আছে। আমার রিকোয়েস্ট থাকবে স্যার আরেকদিন ইনশাল্লাহ অবশ্যই আসবেন, এবং ওই দিন শর্ট টাইমে আসবেন, হয়তো নেক্সট উইকে আসতে পারে, আমরা কোশ্চেন গুলো একটু ইয়ে করে নেব। আর অনেক সময় যে পটেন্সি ডোজ, এই যে 1 ounce 2 ounce 3, শোনেন অনেক ক্ষেত্রে অনলাইনে অনেক সময় দেখছি স্যার, আমাদের রিলেটিভস অমুক হয়েছে, ওষুধ খেতে চাই, ওষুধ নিয়ে আসতে বলে 1 ড্রাম নিয়ে আসে, গ্লোবিউলস তাও আনানো সম্ভব, পানি কোথায় পাবে? তখন আমি বলি 250 ml এর পানির বোতল নিয়ে আসেন, নিয়ে এসে অর্ধেক ফেলে দেন, ফেলে দিয়ে 2-3টা পিল দেন। সুতরাং অনেক সময় অনেক কিছু ম্যানেজ করতে হয়। জি 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 স্যার, স্যার নজরুল স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসলে হ্যাঁ বলেন। জি স্যার, আসলে স্যার যদি একটু ইন্টারাপশন হয়েছে, তারপরেও স্যার আমরা ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলো জানতে পেরেছি, ডোজ পটেন্সি যে কিউরিওসিটি, আমার মনে হয় অনেকটাই পূরণ করতে আপনি সক্ষম হয়েছেন। এই জন্য এই গুড নাইট স্টাডি গ্রুপের পক্ষ থেকে, আমাদের প্রধান অ্যাডমিন জহির স্যারের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সময় নষ্ট করে আমাদের সময় দিয়েছেন হোমিওপ্যাথির উপকারের জন্য, আপনাকে সুস্বাগতম এবং সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি স্যার আপনার। জি স্যার, সবাইকে সুস্বাস্থ্য কামনা করি। তবে জহুরুল স্যারের সাথে আমার একটু কথা বললে ভালো লাগতো। আপনি খুব চমৎকার, আমাদের নজরুল স্যার আমাদের জন্য সময় নষ্ট করছেন, আমি স্যার আপনার সাথে সহমত, কিন্তু সময় মোটেও নষ্ট করেননি। এই এত উপস্থিতি আর বিজ্ঞজন আপনার মতন আরো আছেন এখানে অনেক স্যাররা, স্যার নিজেও একজন বিজ্ঞ, সময় মোটেও নষ্ট হয়নি, কি যে উপকারে আসলো একটা ঘন্টার সেশন, শুকর আলহামদুলিল্লাহ, সময় কাজে লাগলো স্যার। আলহামদুলিল্লাহ, সরি স্যার আমি উইথড্র করলাম। নজরুল স্যার, আমাদের ইকবাল স্যার হচ্ছে উনি 39 ইয়ার্স প্র্যাকটিস করতেছেন, উনি অবশ্য একটা উনি আরেকটা চাকরি করেন, সেখানে উনি ভালো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে আছেন, স্বাস্থ্য নিয়েই আছেন স্যার, উনি আমাদের মুরব্বি। জি স্যার, ওকে, আপনাদের সবাইকে আবারো সাধুবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন স্যার। থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ, আমি আপনার সাথে কন্টাক্ট করে নেব, আর একদিন আমরা চেয়ে নিচ্ছি স্যার সবার পক্ষ থেকে। ওকে, ওয়েলকাম। জি স্যার, এখানে ক্লাস আরো চাই।